ইসরায়েলের জন্য মোটেও সহজ হবে না বলছেন সমর বিশ্লেষকরা। কারণ একটাই, হামাসের দুর্বৃত্ত সুরঙ্গ নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবর, গাজা উপত্যকায় মাটির নিচে সুবিস্তৃত সুরঙ্গ পথে ইসরায়েল প্রুফ যোগাযোগ অবকাঠামো তৈরি করেছে হামাস। বাইরে থেকে কেউ যাতে হামাসের যোগাযোগে আড়ি পাততে না পারে সেজন্য প্রায় 10 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিশেষ আবরণযুক্ত তার বসিয়েছে হামাস। হামাসের এই সুরঙ্গের ভয়ে গাজায় ঢুকতে সাহস পাচ্ছে না ইসরায়েলি সেনারা, কারণ এখানে ঢুকলেই আচমকা হামলা করতে পারে হামাস সদস্যরা, বেঘরে প্রাণ হারাতে পারে ইসরায়েলি সেনারা। তাই স্থল অভিযান শুরু করার আগে কিভাবে হামাসের সুরঙ্গ টানেল ধ্বংস করা যায় তার নীল নকশা তৈরি করছে ইসরায়েল সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। হামাস যখন মাটির নিচে সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করে তখন সেই সুরঙ্গগুলো খুবই প্রাথমিক পর্যায়ে ছিল, সেগুলো মাটির নিচে মাত্র কয়েক মিটার গভীর পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এখন তাদের কাছে সর্বোচ্চ 20 মিটার গভীর সুরঙ্গ, সেগুলোই ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী প্রকৌশল প্রক্রিয়া ও কনক্রিটের মতো মজবুত উপকরণ। এখনো পর্যন্ত ইসরায়েল যেসব বোমা ব্যবহার করেছে তা মাটির 1 মিটারের বেশি ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে হামাসের সুরঙ্গ ইসরায়েলের বোমা থেকে নিরাপদ। কিছু কিছু সুরঙ্গ একদিকে মিশর, অন্যদিকে ইসরায়েল পর্যন্ত ছড়ানো। বিস্তৃতির কারণে ইসরায়েলের সেনারা এই নেটওয়ার্কের নাম দিয়েছে গাজা মেট্রো। গড়ে 2.5 মিটার উঁচু এবং 1 মিটার চওড়া সুরঙ্গগুলো ইসরায়েলের সাম্প্রতিক হামলায় তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি। একাধিক স্তরের এই সুরঙ্গ ব্যবহার করেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছে হামাস। পাশাপাশি তাদের অস্ত্র, বিস্ফোরক, খাদ্য এবং অন্যান্য সরঞ্জাম জমা থাকে এই টানেলের ভেতরে। ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করলে এসব টানেল থেকে বেরিয়ে হামলা চালাতে পারে হামাস, এমন শঙ্কা রয়েছে ইসরায়েলি সেনাদের। তাই গাজায় স্থল হামলার আগে স্যাটেলাইট ম্যাপিং এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। হামাসের সুরঙ্গ ধ্বংস করতে তারা নতুন এক প্রযুক্তি নিয়ে কাজ করছে, উদ্ভাবন করছে নতুন এক ধরনের বোমা যার নাম স্পঞ্জ বোমা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। গ্রেনেডের মতো দেখতে এই বোমার মধ্যে অবশ্য কোনো বিস্ফোরক নেই, তবে এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো হামাসের সুরঙ্গগুলো বন্ধ করে দেবে, আর এর ফলে সেখানে থাকা হামাসের যোদ্ধারা বের হতে পারবে না। বিশেষ এই বোমাটি দুটি তরল পদার্থ দিয়ে তৈরি। এই তরল পদার্থগুলো একটি প্লাস্টিকের মধ্যে থাকে, আর যে দুটি তরল পদার্থ রয়েছে সেগুলো আলাদা করা হয়েছে একটি লোহার প্রতিবন্ধক দিয়ে। যখন এই বোমাটি অ্যাক্টিভ করা হয় তখন তরল পদার্থগুলো একে অপরের সাথে মিশে যায়, খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং শক্ত হয়ে যায়। টেলিগ্রাফ বলছে 2021 সালে ইসরায়েল সেনাদের এই বোমা দিয়ে প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছিল। আবার ভূমধ্য সাগরের পানি ব্যবহার করেও সুরঙ্গগুলো বন্ধের পরিকল্পনা করছে ইসরায়েল। তবে সুরঙ্গমুখ খুঁজে পাওয়া ইসরায়েলি সেনাদের জন্য এত সহজ হবে না, কারণ এগুলো লুকিয়ে রাখার ব্যবস্থা শুরু থেকেই নেওয়া হয়েছে।